আসসালামু আলাইকুম। আমার শাইলা স্পোর্টস চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে নতুন আরেকটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি শাইলা আজকে হাজির হয়ে গিয়েছি। আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে ছোট কলি দেওয়া সালোয়ার কিভাবে কাটিং করতে হয়। আজ আমি সেই সালোয়ারের সেলাই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, কিভাবে ছোট কলিটা জয়েন করতে হয় এবং পায়ের নিচের বক্রমটা কিভাবে লাগাতে হয়, সেই নিয়েই হচ্ছে আমার আজকের ভিডিও। তো যারা আমার গত ভিডিওটা দেখে নেয়, মানে কাটিংয়ের ভিডিওটা দেখে নেয়, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো প্রথমে আমি পায়ের মুহুরিতে জয়েন করার জন্য 2 ইঞ্চি চওড়া যে কাপড়টা কাটিং করে নিয়েছিলাম সেই কাপড়ের ওপর 1 ইঞ্চি চওড়া আমি বক্রম বসিয়ে নিচ্ছি। দেখুন আমি বক্রমটা কিভাবে বসাচ্ছি। তো এইভাবে কাপড়টা মুড়ি দিয়ে আমি এই কাপড়ের ওপর দিয়ে সুন্দর করে একটা স্ট্রেট সেলাই দিয়ে নেব। এখন দেখুন এই যে সালোয়ারের নিচের যে মুহুরির অংশটা সেটার ওপরে আমি এই বক্রমের কাপড়টা বসিয়ে এভাবে করে 1/2 ইঞ্চি বাদ দিয়ে, মানে বক্রমের একেবারে পাশ ঘেঁষে, অবশ্যই মনে রাখবেন বক্রমের ওপর দিয়ে সেলাইটা করবেন না, এতে করে বক্রমটা কিন্তু উল্টে নিতে সময় সমস্যা হবে, ঠিক আছে। এখন দেখুন বক্রমটা আমি এইভাবে করে উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে আমি একেবারে সাইডে সেলাই করে দিচ্ছি। তো এটা হচ্ছে মুহুরির অংশটা, আমি এইভাবে স্ট্রেট সেলাই করে দিব 5 থেকে 6টা। তো আপনারা চাইলে এই নিচের অংশটাতে কিন্তু বিভিন্ন ডিজাইনও করতে পারেন, মানে ডিজাইনের সেলাই দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি স্ট্রেট সেলাই করে নিচ্ছি, এইভাবে আমি 6টা সেলাই করে দেব। ওকে, তো এই যে দেখুন আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছে, এখন একেবারে শেষের সেলাইটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 6টা সেলাই দিয়ে নিব। আর অলরেডি কিন্তু আমি আরেক পাশের মুড়ির সাথে এভাবে বক্রমটা অ্যাটাচ করে নিয়েছি, ঠিক আছে। এখন দেখুন এই যে হায়ের অংশের সাথে কিভাবে আমি কলি বসাই। এই যে দেখুন কলির যে উপরের অংশটা, মানে ভাঁজ করা যে উপরের অংশটা, সেটা কিন্তু এই যে আমি উপরের দিকে দিচ্ছি, আর নিচের যে চওড়া অংশটা সেটা থাকবে নিচের দিকে। আর হাইয়ের যে কাপড়টা যেটার উপর আমি কলিটা বসাবো সেটা থাকবে হচ্ছে সোজা পিঠে, আর কলিটা আমি উল্টো পিঠ করে নেব। ওকে, এখন এই যে দেখুন উপর থেকে আমি টেনে সেলাইটা বসিয়ে দিচ্ছি। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, মানে একটা কলির সাথে দুটো হায়ের অংশ, মানে দুই পাশের দুটো হায়ের অংশ কিন্তু জয়েন করবো আমি, ঠিক আছে। মানে এক পাশের দুটো না, দুই পাশের দুটো হায়ের অংশ আমি জয়েন করব। তো এই যে এক পাশের একটা হায়ের সাথে আমি কলিটা জয়েন করে নিয়েছি, এখন আরেক পাশের আরেকটা হায়ের সাথে আমি এই কলিটা সেম কলিটাই জয়েন করে নেব, ঠিক আছে। এখন দেখুন এই যে উপর থেকে আমি এইভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। এই যে আমি হচ্ছে সেলাই বসিয়ে দিচ্ছি, দেখুন। আর আমার চ্যানেলে অলরেডি বিভিন্ন ধরনের সেলাইয়ের ভিডিও দেওয়া আছে, আমি কিছু কিছু ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখুন একটা কলি কিন্তু আমি জয়েন করে নিচ্ছি, সেমভাবে আমি আরেকটা কলিও জয়েন করে নেব। তো এই যে দেখুন সেমভাবে আমি অন্য পাশের হায়ের অংশের সাথে এই যে কলিটা জয়েন করে নিয়েছি। আপনারা যারা মোটামুটি সেলাইয়ের কাজ জানেন তারা কিন্তু একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি কলিটাকে জয়েন করে নিয়েছি, ঠিক আছে। আর এইরকম কলি জয়েন করাটা কিন্তু একেবারেই সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর আমি কিন্তু বিশেষ করে আপনাদের বোঝার সুবিধার্থে সব কিছু একেবারে পার্ট টু পার্ট ভেঙে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন দেখুন এই যে আরেক পাশের হাইয়ের অংশটাও আমি কোলের সাথে জয়েন করে নিব, তাহলে কিন্তু দুই পাশের হাইটাও জয়েন হয়ে গেল, ঠিক আছে। আমি এদিকে ডাবল সিলি বসিয়ে দিচ্ছি। তো দেখুন দুই পাশের হাইয়ের সাথে কোলিগুলো জয়েন করা হয়ে গিয়েছে, এখন আমি নিচের অংশটা সেলাই করে নেব, ঠিক আছে। তো এই যে দেখেন মুহুরের অংশ থেকে আমি এইভাবে করে
ভাঁজ দিয়ে তারপর 1 ইঞ্চি কাপড় তো আমি এক্সট্রা রেখেছিলাম, সেই 1 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমি জয়েন করে নিচ্ছি সেলাই দিয়ে। এদিকে আমি ডাবল সেলাই দিয়ে নিব। আর ভিডিও করার সময় দেখতেই পাচ্ছেন সালমান সামনে চলে আসতেছে বারবার, তো এটা আপনারা অ্যাভয়েড করবেন, ছোটো বাচ্চা থাকলে এরকম হওয়াটাই স্বাভাবিক। এই যে দেখুন কোলের অংশটাও, তো আমি এইভাবে করে নিচের অংশটা হচ্ছে জয়েন দিয়ে নিয়েছি। আর এদিকে আমি দুটো সেলাই বসিয়ে দেব। এখন দেখুন ওপরের দিকে যেখানে আমি কুচি বসাবো সেখানে আমি চিকেন দিয়ে নিচ্ছি। ওকে, কাপড়টাকে 8 ভাঁজ করে আমি চিকেনগুলো দিয়ে নিব। এতে করে আপনার মানে কুচিগুলো দিতে কিন্তু খুব ইজি হবে, সব দিকে একইভাবে কুচিগুলো বসবে, কোনো দিকে কম বেশি হবে না। তো যেইভাবে আমি এই নিচের অংশের কাপড়ে কুচি বসিয়ে দিচ্ছি, সেমভাবে কিন্তু আমি বেল্টের অংশেও এভাবে চিকেন বসিয়ে নেব কুচি দেওয়ার জন্য, ঠিক আছে? তো বেল্টের অংশটা দেখুন আমি প্রথমে জয়েন করে নিচ্ছি। তো এই যে সেমভাবে আমি দুই পাশেই জয়েন করে নেব। এখন দেখুন বেল্টের অংশটা হচ্ছে আমি সোজা পিঠে রেখেছি, আর হচ্ছে কুচির অংশটা মানে নিচের অংশটা হচ্ছে আমি উল্টো পিঠ করে নিচ্ছি, উল্টো পিঠটা ওপরের দিকে। এখন জয়েন্টে জয়েন্টে মিলিয়ে তারপর হচ্ছে আমি সেলাই বসিয়ে দেব। আর অবশ্যই আমি বেল্টের অংশে চিকেন বসিয়ে নিয়েছি, ওপরের অংশের চিকেন আর নিচের অংশের চিকেন কুচি দিয়ে কিন্তু আমি মিলিয়ে নেব। দেখুন ওপরের অংশের কাপড়টা কুচি দিয়ে আমি নিচের অংশের বেল্টের কাপড়ের চিকেনের সাথে কিন্তু মেলাবো, তাহলে কিন্তু সব দিকে আমার কুচিগুলো সমানভাবে বসবে। তো আসলে ভয়েস ওভারিং করার সময় অনেক সময় কথা বলার সময় কথাতে একটু মানে ভুল ত্রুটি থাকতে পারে, তো সেজন্য আপনারা সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এত কথা বলতে হয়, মাঝে মধ্যে দুই একটা কথা হচ্ছে ভুল হয়ে যায়। তো দেখুন আমি কুচিগুলো বসিয়ে নিচ্ছি, আর এইদিকে আমি আরেকটা সেলাই দিয়ে নিব, ঠিক আছে? আর যেহেতু অলরেডি আমার চ্যানেলে কীভাবে এলাস্টিক বা রাবার জয়েন করতে হয় সে নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, তো আমি আলাদাভাবে আর রাবার বা এলাস্টিক জয়েন করে ভিডিওটাকে আর বোর করলাম না। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, যাদের দেখার প্রয়োজন হয় তারা কীভাবে এলাস্টিক বা রাবার জয়েন করতে হয় সালোয়ারের ওপরে সেটা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এই যে দেখুন আমি রাবারটাও জয়েন করে নিয়েছি, আর কলিটাও কিন্তু খুব সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে। আমার সালোয়ারটা পুরো কমপ্লিট। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই অবশ্যই সবাই আমার চ্যানেলের নিচে যে চ্যানেলের লিঙ্কগুলো দেওয়া আছে তাদেরকেও সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই নিরাপদে থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।